নাগা চৈতন্যের 5টা মুভি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ মুভিগুলোর মধ্যে যেমন রোমান্স তেমন অসাধারণ গল্প, থ্রিলিং অ্যাকশন দিয়ে ভরপুর। এই মুভিগুলো বাংলায় আর হিন্দিতে আপনারা দেখতে পারবেন। আর তার মুভিগুলো যেমন কাহিনী নির্ভর তেমন রোমান্টিক এবং তেমনই অ্যাকশন ধর্মী মুভি। মুভির কাহিনীগুলো যথেষ্ট ভালো যা আপনাকে মুভির প্রেমে ডুবিয়ে রাখবে। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি নাগা চৈতন্যের সেরা 5টি মুভি কোনগুলো, যা আপনি ইউটিউবে খুঁজে পাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আইসোলেট ম্যানকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে সেরা সেরা মুভির আপডেট আপনি খুব সহজে পেতে পারেন। সেরা 5-এ আছে ইয়োদ্ধম সরনাম গচ্ছামি, মুভিটি বাংলায় দেখা যাবে। মুভিতে নাগা চৈতন্যের সাথে দেখা যাবে লাবণ্য ত্রিপাঠীকে। মুভিটি অস্থির একটি মুভি, ফ্যামিলি আর কাপলের মধ্যে ভালোবাসা তুলে ধরার সাথে সাথে থ্রিলিং আর অ্যাকশন রিলেটেড মুভি এটি। সেরা 4-এ আছে সাইজালা রেড্ডি, যা তার ক্যারিয়ারে সেরা গল্পের একটি অসাধারণ মুভি। মুভিতে আপনারা একজন বিজনেসম্যান একজন মেয়ের প্রেমে পড়ে, আর সেই মেয়েটি এতটাই অহংকারী যে তাকে ভোলাতে গিয়ে পুরো গল্পটাকে টেনে নিয়ে যায় এই সাইজালা রেড্ডি মুভিতে। এক কথায় মুভিটি লাভ কমেডি আর ফ্যামিলি ভিত্তিক। ভালোবাসা পেতে মা মেয়ের রাগ অভিমান ভাঙাতে পারবে তো শেষ পর্যন্ত? এটি জানতে হলে আপনাকে দেখতে হবে সাইজালা রেড্ডি। সেরা 3-এ আছে প্রেমাম মুভি, মুভিতে নায়িকা হিসেবে উল্লেখযোগ্যভাবে অনুপ্রেমা পরমেশ্বরা শ্রুতি হাসানকেই দেখা যাবে। মুভিটি রোমান্টিক মুভি বলা চলে, জীবনের প্রতিটি স্টেজের ভালোবাসাকে দেখানো হয়েছে। কিছু স্ক্রিন আপনাকে ফিল দেবে আর কিছু স্ক্রিন আপনাকে ডিপ্রেশনে রাখবে, আর এভাবেই সমস্ত মুভিটা শেষ হবে। সেরা 2-এ আছে সামন্ত আর নাগা চৈতন্যের 2019 সালে মুক্তি পাওয়া মজলি। মুভিতে অসাধারণ গল্প, হার্ট টাচিং ইমোশনাল আর স্ট্রং অ্যাক্টিং পাওয়া যাবে। আশা ভালোবাসা আর গল্পের জার্নি দেখতে দেখতেই সিনেমা শেষ হবে, এরপর ভাববেন কি দেখেছিলাম। সেরা 1-এ আছে মানাম, যা হিন্দিতে দায়ালু নামে রিলিজ দেওয়া হয়েছে। সামন্তের সাথে মুভিটিতে স্ট্রং অভিনয় করেছেন নাগা চৈতন্য। মুভিটি একটি ফ্যামিলি রিলেটেড হার্ট টাচিং ফান আর বন্ডিং দেখিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে এই মুভিটি। এটি একটি মাস্ট ওয়াচ মুভি, কখন যে মুভি শেষ হবে টেরও পাবেন না। আর এসব মুভি যদি আপনি দেখতে চান তাহলে ডিসক্রিপশন থেকে লিংক নিয়ে দেখে আসুন, ভালো লাগবে। আর ইতিমধ্যে কোন মুভি দেখেছেন তা আমাদের জানান, আর কোন ধরনের মুভি আপনার ভালো লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।